দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটি দেখছেন, এটা দিনাজপুরের কাহারল হাট। আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারল হাট। তো কাহারল হাটটি আসলে যে জায়গায় বসে, আজ 11 জুলাই 2020 শনিবার, আজকে হাটটি অন্য জায়গায় শিফট করা হয়েছে। এটা আমরা জানি না কী কারণে শিফট করা হয়েছে, তবে এই মহিলা কলেজের মাঠে আপনারা দেখুন পুরো কুরবানির একদম হাট লেগে গিয়েছে, জমজমাট হাট। এই হাট থেকে আমরা আপনাদেরকে 50 থেকে 70 হাজার টাকার মধ্যে আমরা গরুর দাম আমরা জানানোর চেষ্টা করবো। এই যে আমরা দুটো দেশাল গরু দেখছি, দেখুন খুব সুন্দর সুন্দর। আচ্ছা, এগুলো দাঁত কাটা করে? দুইটা করে দাঁত উঠছে। এই যে দেখুন দুটো করে দাঁত উঠেছে। এই যে দেখুন, দাম কত যাচ্ছেন ভাই? দাম 1,32,000। আর দরদাম কত পর্যন্ত হয়েছে? 15-20। কত হইলে ছাড়বেন? 25 হইলে ছেড়ে দিবে, 1,25,000। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, তারপরে এখানে আমরা দেখি একটা দেশাল গরু। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। এই যে দুই মনের একটু বেশি হবে ওজন। দাম কত যাচ্ছেন? 58,000। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? 47,000। তাহলে 50 হইলে ছেড়ে দিবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এবার আমরা একজন পাইকার এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন ভাই? রংপুর থেকে। কি গরু নিতে আসছেন? এই যে আরিয়া গরু। এগুলা, এগুলোর খুব চাহিদা রয়েছে? চাহিদা আছে মোটামুটি, বাজার তো খারাপ। বাজার খারাপ মানে? বাজার খারাপই আছে। আপনি কি গরু বেচতে আসছেন? না, আমি কিনতে আসছি। তাহলে খারাপ মানে কি? ওইদিকে আমাদের দিকে খারাপ, আপনাদের দিকে খারাপ। এটা দাম কত চাওয়া হচ্ছে? এটা দাম চাইছে 65। আপনি কত বলছেন? 50। আপনি বলেন তো এটার ওজন কতটুকু হবে? মাংসের ওজন 110 কেজি। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা শুনছেন, আর আপনি কত বলেছেন এটা? আমি 50 ভাঙতে বলছি, 50-এর নিচে বলেছি, 110 কেজি ওজন। এই যে শুনছেন, আপনারা একটা আইডিয়া পাবেন এই হাটে এসে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর হুড়াহুড়ি লেগে গিয়েছে, কারণ সার গরুর হাটে এই ধরনের হুড়াহুড়িটা একটু বেশি হয়। আমরা একটু রিস্কের মধ্যে কাজ করি। ভাই দাঁত কয়টা? দাঁত দুইটা ভাই। দাম কত যাচ্ছেন? দাম চাচ্ছে 62। 62। আর মানুষ দাম করে কত? 50-এর নিচে? 50-52। আচ্ছা, 52 পর্যন্ত দাম। কত হলে ছাড়বেন? 55-55। আচ্ছা ধন্যবাদ। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রচুর আমদানি, প্রচুর। এই যে দেখুন প্রচুর আমদানি হয়েছে এই হাটে। এই যে দেখুন প্রচুর আমদানি হয়েছে। ভাই এটার দাম কত যাচ্ছেন? 65। তারপরে দরদাম কত পর্যন্ত উঠছে? হ্যাঁ, 55 পর্যন্ত বলছে। এই যে শুনছেন আপনারা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যেখানে এত গরুগুলি দুষ্ট প্রকৃতির গরু, আমরা একটু সেফ পজিশনে আমরা চলে যাই। এই যে দেখুন সমস্ত দেশাল গরু। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। ওজন 3 মণ হবে না, 100 কেজি। দাম কত যাচ্ছেন? 60। দরদাম কত পর্যন্ত করছে? 50 পর্যন্ত করছে। এই যে শুনছি আমরা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কাহারল হাট। আবারও জানিয়ে রাখি, আজ 11 জুলাই 2020 শনিবার, বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কাহারল হাটে আপনাদেরকে নিয়ে এসেছি। এখানে একজোড়া আমরা দেশি গরু দেখছি। ভাই দাঁত কয়টা করে? দুইটা করে। দাম চাচ্ছেন কত? 70 করে পিস। তারপরে দরদাম কত করছে মানুষ? 62। এই যে শুনছেন, আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আপনারা প্রচুর কাদা। ভাই এটা দাঁত কয়টা? দুইটা। দাম কত যাচ্ছেন? 62। আর দরদাম কত পর্যন্ত উঠছে? 55 পর্যন্ত উঠছে। আচ্ছা শুনছি, তারপর আসুন সুপ্রিয় দর্শক, এই যে দেখছেন বেশ মোটা তাজা গরুগুলি। ভাই দাঁত কয়টা? দুই দাঁত। দাম চাচ্ছেন কত? 58। আর বেচার দাম? হ্যাঁ, 57। 58 যাচ্ছেন, 57। দাম কত করছে মানুষ? 50-500। আচ্ছা, 50 পর্যন্ত দাম বলেছে। এই যে দর্শক, আপনারা দেখছেন এই কাহারল হাট, আপনাদেরকে আমরা 50-70 হাজার টাকার মধ্যে আপনারা যে গরুগুলি দেখতে চান, সেই গরুগুলি মূলত আমরা এখানে দেখানোর চেষ্টা করছি, দেশাল গরু। তারপর একটু এখানে দেখি,
এই যে দেখুন একটা কালা দেশাল গরু দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছেন দাম 65 যাচ্ছে 65 মানুষ দরদাম কত করছে 55 মানে 55 লে ছাড়বে এই যে দেখুন আর এখানে সমস্ত দুষ্ট প্রকৃতির গরু এই যে দেখুন প্রচুর হুড়াহুড়ি লেগে গিয়েছে এখানে আমার মনে হয় না হাটটা এই জায়গায় বেশি দিন স্টে করবে আবার পূর্বের জায়গাতে এই হাটটা চলে যাবে সুপ্রিয় দর্শক এখানে ইনজুরড হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু অন্যদিকে নিয়ে যাই ভাই দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছেন 72 তারপর দরদাম কত করছে মানুষ 50 পর্যন্ত দাম উঠছে আচ্ছা আচ্ছা শুনছি আমরা এই যে দেখুন প্রচুর আমদানি এই তাহারল হাটে এই যে দেখুন গরুতে গরু জানিয়ে রাখি আপনাদেরকে যে হাটটি যে জায়গায় ছিল সেখান থেকে আজ শিফট করা হয়েছে এবং এর মধ্যে যে বেইলি ব্রিজ পড়ে এই ব্রিজটি মানুষ দিয়ে ভর্তি কেউ এই হাটে সেই ধরনের মানুষ এই জন্য আসতে পারছে না এখানে এই জন্য পাইকাররাই বেশি এই যে দেখুন যারা বিক্রেতা তারাই বেশি আসুন একটু দেখি এটা কি শাইওয়াল দাঁত উঠছে দাঁত উঠে দুই বছর বয়স হয়েছে দুই বছর বয়স হয়েছে দাম কত যাচ্ছে 80,000 80 তারপরে পাঁচশো এক হাজার কম হলে দিয়ে দিবেন আসুন সুপ্রিয় দর্শক আমরা একটু ভেতরে যাই এই যে দেখুন আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে এক জোড়া দেখছি দাঁত কাটা করে দুই দাঁত চার দাঁত দুই দাঁত আর ওই পাশেটা চার দাঁত জোড়া কত যাচ্ছে জোড়া 125 125 চাইছেন দরদাম করছে মানুষ কত পাঁচ একশো পাঁচ কত হলে দিবে 110 আচ্ছা 55,000 টাকা করে এই যে দেখুন কুরবানির উপলক্ষে 55,000 টাকা করে এই সারগরুগুলি দেশের সারগরুগুলি আপনারা এই কারোল হাট থেকে পেয়ে যাবেন এই প্রচুর আমদানি হয়েছে তারা বলছে যে দামটি আজকে অনেক কর্তির দিকে ভাই দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছে 55 মানে 50 হলে ছাড়বে আচ্ছা 50 হলে ছাড়বে এই যে দেখুন 50 হলে উনি বলছে ছাড়বে তারপরে এদিকে দেখি আমরা এই যে তিনটা গরু দেখছি আমরা এখানে এই যে দেখুন ভাই না দাঁত উঠছে কটা করে দুইটা করে এগুলো পিস কত করে যাচ্ছে 56 হ্যাঁ 56 মানুষ দাম কত বলছে 45 মানে 50 করে হলে ছাড়বেন 50 করে হলে ছাড়বেন এই যে সুন্দর দর্শক আচ্ছা আপনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন মঙ্গলপুর থেকে আসছেন এই ধরনের গরু কেউ যদি চায় আপনি এক ট্রাক দুই ট্রাক সাপ্লাই দিতে পারবেন 50,000 টাকার গরু আপনার একটু মোবাইল নাম্বারটা বলেন আপনার মোবাইল নাম্বার জানা নেই আসুন সুপ্রিয় দর্শক আমরা এদিকে দেখি ভাই দাম কত এটার দাম চাচ্ছেন কত 65 দরদাম কত করছে মানুষ 52-53 ঠিক নেই আচ্ছা আচ্ছা কত হলে ছাড়বেন দেখি না দামে তো হয় না ভাই কত দামই হয় না ওটাকে বলা যাবে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন যে এখানে কাস্টমারের খুব অভাব আপনাদেরকে জানিয়েছি যে হাটটি আছে যে মহিলা কলেজের মাঠে বসেছে এই জন্য অনেক ক্রেতা এই হাটে আসতে পারছে না তারপরে একটু আমরা এইদিকে দেখি এইখানে একটা দেখি একটা খরচ যাতে এটা দাঁত কয়টা দুই দাঁত দাম কত যাচ্ছেন 75 তারপরে মানুষ তো দাঁত দাম করে 65-70 ভাঙে আর আপনি কত হলে দিবেন 70 হলে দিবেন মাংস কতটুকু হবে মাংস 14 মন হ্যাঁ 14 মন মাংস হবে আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা এই যে দেখুন কি ধরনের হুড়াহুড়ি লেগে গিয়েছে আপনারা দেখছেন আপনারা দর্শক আপনাদেরকে আমরা কারোল হাট থেকে আপনারা জানেন বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই কারোল হাট প্রতি শনিবার মাসে এই হাট থেকে আমরা আপনাদেরকে 50-70 হাজার টাকার মধ্যে ষাঁড় গরু দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকলেই আমাদের সার্থকতা আপনারা ভালো থাকবেন সবাই
আর আশা করি আমাদের সাথেই থাকবেন, আমরা নিত্যদিনের হাট আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের দোয়ায় আমরা ভবিষ্যতে চেষ্টা করব। ধন্যবাদ।